নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নাকি সমাজটাকে নষ্ট করছি, আমার হাজবেন্ডের চাকরির প্যানেল সুপ্রিম কোর্টে ঝুলছে, আমি তাও ভিডিও করছি। আমার নাকি কোনো শিক্ষা দীক্ষা নেই, আমার বরের চাকরির প্যানেল সুপ্রিম কোর্টে ঝুলছে, আমি তাও নিজে মধ্যে ভিডিও করছি। আচ্ছা বলো তো, এখানে কি আমার কোনো হাত আছে? তাছাড়া সত্যি বলছি, আমি ভিডিও করি বলেই বেঁচে থাকি। ইউটিউব ফেসবুকে একটু আধটু ভিডিও ছাড়ি আমার আর আমার মেয়ের, তাতে আমার মনের একটু শান্তি থাকে, অনেকটা মেন্টাল চাপ ওখান থেকে সরে আসে। নাহলে সারাক্ষণই তো মাথার মধ্যে ঘুরপাক খায়, কবে 16 জুলাই আসবে, আবার কি না কে রায় ঘোষণা হবে। কিন্তু আমার হাজব্যান্ড বলে, লোকের কথায় কান দিও না তো, আমাদের চাকরিটা নিয়ে তো পুরো রাজনীতি হচ্ছে, তাতে তোমার কী হাত বলো, তুমি কী করবে? আর তুমি অনেক আগে থেকে ইউটিউবে ভিডিও করা শুরু করেছো, লোকের কথায় কান দিও না, তোমার ভালো লাগলে তুমি ভিডিও করো। প্রথম শুনতাম বর চাকরি করে, বর হাইস্কুলের মাস্টার, বউ দেখো ভিডিও বানাচ্ছে, আর এখন আবার শুনতে হচ্ছে বরের চাকরির প্যানেল ঝুলছে সুপ্রিম কোর্টে, তাও ভিডিও বানাচ্ছে। এরা পারেও, সত্যি আমরা পারি, এইটুকুই পারি, মনটা ফ্রি রাখার চেষ্টা করতে পারি। সবসময় গুমোট হয়ে বদ্ধ করে বসে থেকে না, আমি অত চিন্তা করতে পারি না, নিতে পারি না। আমি আমার হাজব্যান্ড দুজনেই হাসি খুশি থাকতে ভালোবাসি, আমার হাজব্যান্ড সবসময় হাসি খুশি, খুব মজার মানুষ, কিন্তু পরিস্থিতি দুজনকেই শেষ করে দিয়েছে। তাই বলছি, প্লিজ তোমরা এসব বলো না, আমি আমার হাজব্যান্ডেরও চাকরি খাইনি, আর পুরো প্যানেলটা বাতিল জন্য আমি দায়ী নয়।